নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এপিসোডের বিষয়টা কিন্তু ভালো, ভালো এই অর্থে যে এটা খারাপ সামাজিকভাবে, আর ভালো এই অর্থে যে এরা পাল্টা দিচ্ছেন। তা হলো টালিগঞ্জের সেই অর্থে অভিনেত্রীরা বা নায়িকারা, এরা কিন্তু প্রতিদিন দিনের পর দিন কিছু মানুষের রোষের মুখে পড়ছেন। যেমন কিছুদিন আগে অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তী, তিনি যখন জিম থেকে ফেরেন তখন এক ট্যাক্সি চালক তার দিকে কুৎসিত অঙ্গভঙ্গি করেন, কিছু বলেও। সেই জন্যে মিমি চক্রবর্তী প্রথমে গুরুত্ব না দেওয়ার পরেও এরপর ফের যখন ওই ট্যাক্সি চালক ওরকম কাজটি করে তখন মিমি চক্রবর্তী দৌড়ে যান এবং ধরে ফেলেন, তার নামে থানায় নালিশ করেন, FIR করেন। এবং ওই ট্যাক্সি চালকের সঙ্গে কেন তিনি একা গিয়ে লড়ে এরকম করেছিলেন যখন এরকম প্রশ্ন করা হয়, তখন মিমি চক্রবর্তী বড্ড ভালো এক উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার মনে হলো আমি তো গাড়ি নিয়ে চলে আসবো তখন, কিন্তু এরপর কোনো মহিলা বা মেয়ে যদি ওই ট্যাক্সি চালকের পেছনে ওই গাড়িতে ওঠে তাহলে তিনি সমস্যায় পড়তে পারেন, তো সেটার জন্যই আমার মনে হলো এই লোকটিকে ছেড়ে দেওয়া উচিত হবে না, একে পুলিশে ধরিয়ে দিই। মিমি চক্রবর্তী এমন কাজ করেছেন গত কয়েকদিন ধরে, সে কথা আমরা স্বরূপ কথার এপিসোডে বলেছিলাম। এরপর আবার একটি ঘটনা ঘটে, তা হলো নুসরাত জাহান, অভিনেত্রী নুসরাত জাহান, তিনিও এখন একজন সাংসদ। সেই নুসরাত জাহান সম্প্রতি মহালয়ার জন্য মা দুর্গার বেশে বা সেজে তিনি কিছু ফটোশ্যুট করেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেন, সঙ্গে ভিডিও আপলোড করেন। সেই ছবি দেখার পর থেকে কিন্তু প্রচুর বা মানুষ অনেক সংখ্যায় যারা নুসরাত জাহানের এই কাজটিকে পছন্দ করেননি তারা ধর্ম খুঁজে পেয়েছেন এর মধ্যে, যে নুসরাত জাহান একজন মুসলিম পরিবারের মেয়ে হয়ে কি করে মা দুর্গা বা দেবী স্বরূপ দুর্গা সাজতে পারেন, তার নাম নুসরাত জাহান না হয়ে অমুক ঘোষ, অমুক দাস এরকম কিছু হওয়া উচিত ছিল। আবার কেউ কেউ তো এমনও লেখেন যেখানে নুসরাত জাহানকে মরে মানে মরার সময় হয়ে এসছে নুসরাত জাহানের, এমন থ্রেট বা হুমকিও কিন্তু দেয়া হয়। নুসরাত জাহান এই মুহূর্তে কলকাতা শহরে নেই, তিনি লন্ডনে গিয়েছেন শুটিং এর কাজে, সেখানকার তিনি দূতাবাসকে নিজের এই সম্পর্কে জানিয়েছেন। স্বাভাবিক একটা আতঙ্কের মধ্যে তো থাকতে হয় যে একটা মানুষকে যদি আপনি মৃত্যু হুমকি দেন বা মরার সময় এসে গিয়েছে ধর্মীয় কারণে কোথায় যাচ্ছে। সম্প্রতি একথাও আমরা স্বরূপ কথায় জানিয়েছিলাম একটি এপিসোড। আজ জানাতে এসেছি আরেকটি ঘটনার কথা। এবার টালিগঞ্জের আরো এক অভিনেত্রী এবং নায়িকা, তিনি শ্রাবন্তী। শ্রাবন্তীও কিন্তু এরকম এক সমস্যার মুখোমুখি হয়েছেন। শোনা যাচ্ছে শ্রাবন্তী তার পার্সোনালিটির মোবাইলে প্রচুর বিরক্তি করা ফোন এবং মেসেজ আসছিল, এবং খেয়াল করে দেখা গিয়েছে যে এই ফোন এবং মেসেজটা আসছে বাংলাদেশ থেকে। শ্রাবন্তী আর সহ্য করতে না পেরে বাংলাদেশের হাইকমিশনারকে বলেন এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেন, আর তারপর ওরা কিন্তু ব্যবস্থাও নেয়, এরা যে কাজটি করছিল সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের প্রশাসন। কিন্তু শ্রাবন্তী ওই লোকটির সঙ্গে কোনো রকম আইনি পদক্ষেপ নেননি। এটা কেন নেননি, যাই হোক, কাজটি মানে ওই লোকটি এটা করছে এটা করাটা ঠিক নয় বলে তাকে আর কোনো আইনি ঝামেলা জটিলতাতে না জড়িয়ে শ্রাবন্তী বোধহয় ঠিকই করেছেন। কোথাও একটা আলগা ভাবও রাখা উচিত যে একটা মানুষকে একটা সুযোগ দিই যদি মানুষটা শুধরে যায়, কিন্তু আমাদের বাস্তব বুদ্ধি বলে অভিজ্ঞতা বলে এমন অনেক সময় নাও হতে পারে, যাকে আপনি সুযোগ দিচ্ছেন সে পরে সেই সুযোগের সদ্ব্যবহার করে উল্টে আরো খারাপ কাজ করলো। যাক, এটা শ্রাবন্তীর নিজের ব্যক্তিগত ব্যাপার, তিনি মনে করেছেন সুযোগ দেবেন। এবং স্বরূপ কথা স্বরূপ দত্ত বলতে চায় যে এই বিষয়টায় শ্রাবন্তীর সঙ্গে আমিও খানিকটা একমত, বোধ হয় আপনারাও, যে একটা মানুষকে একটা সুযোগ দেওয়া প্রাপ্য, তাই শ্রাবন্তী ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নিলেও বাংলাদেশ হাইকমিশনে জানিয়েছিলেন, তাই বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রশ্নটা হলো, আজ মিমি চক্রবর্তী, কাল নুসরাত জাহান, পরশু শ্রাবন্তী, এরকম ভাবে চলতে থাকলে তো মুশকিল। এরা প্রত্যেকে কোথা থেকে, কেউ সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করছে, কেউ রাস্তাঘাটে হেনস্থা করছে, কেউ বা বাংলাদেশ থেকে ফোন করে এদেশের অভিনেত্রীকে বিরক্তি করছে, জ্বালাচ্ছে, তাহলে বুঝুন কাণ্ড। তো এগুলোর কোথাও একটা হেস্তনেস্ত হওয়া দরকার। আমি খেয়াল করে দেখছি যে মিমি চক্রবর্তীও পাল্টা দিচ্ছেন, নুসরাত জাহানও দিচ্ছেন, শ্রাবন্তীও দিচ্ছেন, তো এইটা বোধহয় খুব শিক্ষণীয় যে এখনকার দিনের এই অভিনেত্রীরাই বলুন, মহিলারাই বলুন, মেয়েরাই বলুন, নারীরা বলুন,
যে শব্দের প্রয়োগ করুন তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নিচ্ছেন প্রতিবাদে। তো ব্যাস এই দিনের এই দিনটা শেষ হোক যেখানে এদেরকে এভাবে অসম্মান করা হবে না, এদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হবে না, এদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করার অধিকার যেন এই লোকগুলো না থাকে এটা বুঝতে পারেন। আর নুসরাত জাহান, নেমি চক্রবর্তী, শ্রাবন্তী, যারা সমাজের বহু মানুষ এই মানুষগুলোকে ফলো করেন, তো তারা ভালো থাকুন, তাদের সঙ্গে যেন এরকম কোনো খারাপ কাজ না হয় তেমনই প্রার্থনা করব। তো আজকের মতো সরব কথা এখানে শেষ। আপনারা দেখতে থাকুন সরব কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।